ডলার নেই তো আজকে আমি প্রথম পর্বে দেখাবো কিভাবে আমরা ফ্রিতে ডিভি থিম ডাউনলোড করতে পারি শুধুমাত্র শেখার পারপাসে। আপনারা অবশ্যই আমি যে প্রসেসটা দেখাবো সেই প্রসেসে থিম ডাউনলোড করে শুধুমাত্র শেখার পারপাসে ব্যবহার করবেন, কখনো এটি লাইভ সার্ভারে আপলোড করবেন না, বা যখন ক্লায়েন্টের সাইটে কাজ করবেন তখন এই কাজটি ভুলেও করবেন না। কখনোই ফ্রি থিম ডাউনলোড করে প্রিমিয়াম থিমগুলোর ফ্রি ভার্সনগুলো ডাউনলোড করে এগুলোকে কখনোই আপনারা লাইভ সার্ভারে আপলোড দিবেন না। তো চলুন কাজ শুরু করা যাক। তো প্রথমে আমি পিসিতে যাচ্ছি, এখানে একটি নতুন ফোল্ডার ক্রিয়েট করব। আমাদের যে ভিডিওগুলো রয়েছে সবগুলো এই ফোল্ডারের ভিতরে রাখ। সিরিজ টিউটোরিয়াল করতে যাচ্ছি, আশা করব সবাই সাথে থাকবেন। টিউটোরিয়ালে ডিভি থিমের ডাউনলোড থেকে শুরু করে ইনস্টলেশন, প্লাগইনস, কনফিগারেশন যা আছে সমস্ত কিছুই স্টেপ বাই স্টেপ কভার করব। এরপর আমরা ডিভি বিল্ডারের যে মডিউলগুলো রয়েছে সেই মডিউলগুলো সম্পর্কেও বিস্তারিত আলোচনা করতে চেষ্টা করব। আশা করব সবাই সাথে থাকবেন। তো চলুন শুরু করি। প্রথমে একটি নতুন ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি ডিবি নামে। আজকের এই পর্বে আমরা শুধুমাত্র ডিবি থিম অনলাইন থেকে ফ্রিতে ডাউনলোড করব, এবং নেক্সট পর্বে আমরা সেই থিমটি আমাদের লোকাল সার্ভারে ইনস্টল করে কাজ শুরু করব। তো যে কোনো একটি ব্রাউজার ওপেন করব, আমরা ব্রাউজারে আসলাম। আমি এখানে এক্ষেত্রে গুগল ক্রোম ইউজ করতেছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো ব্রাউজার ইউজ করতে পারেন। তো আমি অ্যাড্রেস বারে লিখলাম WP লকার। এই ওয়েবসাইটটি একটি অসাম ওয়েবসাইট, এখানে আপনি যত ধরনের ওয়ার্ডপ্রেস প্লাগইনস, থিমস, প্রিমিয়াম প্লাগইনস, থিমস সব কিছু এখানে পাবেন। তো আমি WP লকারের হোম পেজে, ল্যান্ডিং পেজে আছি। এখন এই সার্চ বক্সে আমি জাস্ট টাইপ করব ডিবি। দেখুন কত সহজে আমরা ফ্রিতে ডিবি থিম ডাউনলোড করতে পারি। দেখেন ডিবি 4.9.0 প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিম এখানে চলে এসেছে। ডিবি থিম নিয়ে কাজ করতে হলে আমাদের ডিবি থিমের প্রয়োজন হবে এবং ডিবি বিল্ডারের প্রয়োজন হবে, যে দুটো আমরা একই সাথে ডাউনলোড করে রাখবো আজকে এই পর্বে। নেক্সট পর্বে আমরা শুধু এগুলো কনফিগার করব। ওকে, আমরা এই প্রথম যে আইটেমটি রয়েছে সেটা নতুন ট্যাবে ওপেন করছি, যেহেতু আমাদের দুইটির প্রয়োজন, সেহেতু আমি দুইটিকেই নিউ ট্যাবে ওপেন করব। খুব সহজে আপনারা ডাউনলোড করতে পারবেন। এখানে দেখেন অনেকগুলো লিংক দেওয়া আছে, আপনারা যে কোনো একটি লিংক কপি পেস্ট করে জাস্ট ডাউনলোড করতে। আমি প্রথম যে থেকেই করছি, জাস্ট এখান থেকে ড্র্যাগ করে গো টু অথবা কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি, এবং এখান থেকেও প্রথম যে লিঙ্কে দেওয়া আছে কপি করে জাস্ট এখানে ডাউনলোড নাও বাটনে ক্লিক করে আপনারা ডাউনলোড করতে পারবেন। প্রথমে একটি অ্যাড আসতে পারে, আবার নাও আসতে পারে। হ্যাঁ, আমার প্রথম ক্লিকই কাজ হয়ে গেছে। আপনাদের হয়তো বা দু একবার অ্যাড আসতে পারে, অ্যাডগুলো স্কিপ করে এখানে ডাউনলোড করে নেবেন। এবং এখান থেকে আমরা প্লাগইনসটি ডিবি বিল্ডার 4.9.0 এটিকেও ডাউনলোড করে নেব। হ্যাঁ, এখানে দেখেন অ্যাড ক্লোজ করে দিই, আবার ক্লিক করতে হবে। ওকে, এবার কাজ হয়েছে। তারপর আইকনের উপর করার জন্য এদিক ক্লিক করলে অনেক সময় অ্যাড শো করে। ওকে, আমাদের ডাউনলোড প্রসেস চলছে, একটু অপেক্ষা করি। ওকে, আমাদের ফাইলগুলো ডাউনলোড হয়ে গেছে।
ওকে আমরা ডাউনলোড ফোল্ডার থেকে আমাদের পার্ট 1 ফোল্ডারের ভিতর ফাইল দুটোকে এনে কপি পেস্ট করে রাখলাম তো আমাদের আরো একটা জিনিসের প্রয়োজন হবে ওয়ার্ডপ্রেস এর কোর ফাইল তো আমরা wordpress.org এ যাচ্ছি তো wordpress.org থেকে আমরা লেটেস্ট যে ভার্সনটি আছে সেটা ডাউনলোড করে রাখবো এখান থেকে গেট ওয়ার্ডপ্রেস এ ক্লিক করলাম ওয়ার্ডপ্রেস 5.6.1 করব ওকে আমাদের ওয়ার্ডপ্রেস ফাইলটি ডাউনলোড হয়ে গেছে আমাদের আজকের পর্ব এখানে শেষ করলাম সামনের পর্বে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন এবং ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন কিভাবে করতে হয় সেটি দেখব সকলকে ধন্যবাদ